আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এপ্রিল মাসে 4 জন সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুক এবং তাদের পরিবারকে শোক সইবার শক্তি দান করুক। সকলে তাদের জন্য দোয়া করবেন। আসলে প্রবাসে কারো মৃত্যুর সংবাদ শুনলে আমার খুবই খারাপ লাগে, কারণ এই ভাইগুলো প্রবাসে গিয়েছিল পরিবার সুখের জন্য এবং অর্থ উপার্জন করে এক সময় দেশে ফিরে আসবে, এসে পরিবারের সাথে ভালো সময় পার করবে, নিজের একটি আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। কিন্তু ভালো সময় পার করার আগেই কষ্টে কষ্টে তাদের জীবন শেষ হয়ে গেল। যে ভাইগুলো মারা গেছিল এর মধ্যে একজন ভাই আছেন, যিনি স্ট্রোক করে মারা গেছেন। তার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না। তার একটা বড় ভাই ছিল, সেই ভাইটি নাকি ক্যান্সার আক্রান্ত ছিল এবং তিনি প্রবাসে অর্থ উপার্জন করে 7 বছর তার ক্যান্সারের চিকিৎসা করেছেন। তার মানে চিকিৎসা করতে করতে তার তিনি কিছু করতে পারেন নিজের জন্য এবং নিজের সন্তানদের জন্য। তার 3টি সন্তান আছে, অবুজ সন্তান, জানি না তার পরিবারে কি হবে। আরেকজন ভাইয়ের কথা শুনলাম, যে ভাইটি ডেঙ্গু জ্বরে মারা গিয়েছিল, তারও পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না। তার পাশের বাড়ি একজন কল দিয়ে আমাকে তথ্য দিয়েছিল। তাছাড়া দেখছেন আপনারা যে ভাইটি মারা গেছে গাড়ি দুর্ঘটনায়, সেই ভাইটি ছিল এক মায়ের একমাত্র সন্তান। চিন্তা করছেন তার বাবা মার উপর দেখে কতবার কষ্ট বয়ে যাচ্ছে। প্রবাসী ভাইয়েরা, আমরা প্রবাসে গিয়েছি নিজেদের এবং পরিবারকে ভালো রাখার জন্য, চেষ্টা করবেন নিজে ভালো রাখার জন্য, সবসময় স্ট্রেস ফ্রি মানে টেনশন মুক্ত থাকার চেষ্টা করবেন। যারা স্ট্রোক করে মারা গিয়েছে তাদের কাছে অনেকে অতিরিক্ত টেনশনের কারণে অনেক ভাই মারা যায়। তো একজন ভাই গতকালকে আমাকে মেসেজ দিল যে ভাইটি খুবই টেনশনে আছে, মানসিক টেনশনে আছে। তার কারণ হলো যে তিনি তার ভাইয়ের জন্য 6 লক্ষ টাকা ঋণ করছেন। কথা ছিল তোর ভাই তার ঋণগুলো পরিশোধ করে দেবে, কিন্তু ভাই এখন ঋণ দিচ্ছে না, এই ঋণের ভার তার উপর দিয়ে দেওয়া হয়েছে। এমনকি সে নিজেও কিছু করার জন্য 4-5 লক্ষ টাকা ঋণ করেছিল অন্য এক জায়গায়। তার মানে তার মাথার উপর এখন 10 লক্ষ টাকা ঋণের বোঝা। এই ঋণ তিনি কিভাবে শোধ করবেন এই টেনশনে তিনি আর ঘুম পার হচ্ছে না। তিনি আমার হাতে একটু মানসিক শান্তির জন্য পরামর্শ কল দিয়েছিলেন। যে ভাইকে আমাকে কল দিলেন তার নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না। ভাই আমার ভিডিওটা দেখে থাকলে আপনি যোগাযোগ করবেন, আপনার সাথে আমি একটু আলোচনা করবো। তারপরে কিভাবে এত টাকা ইনভেস্ট হয়ে গেলেন, আমরা কত টাকা ইনকাম করেন, আমরা যদি আলোচনা করলে অথবা আপনার যে মানসিক পরেশানিতে আছেন, যে ডিপ্রেশনে আছেন, এটা কিছুটা হলেও দূর হবে। তো আমি আপনাকে বলবো যে ভাইয়েরা প্রবাসে কাজ করবেন, কিন্তু অতিরিক্ত টেনশন নেবেন না। প্রবাসীদের পরিবারের উদ্দেশ্য বলবো যে আপনারাও আপনার প্রবাসী সন্তানকে, প্রবাসী ভাইকে অতিরিক্ত কোনো চাপ দিবেন না। কারণ একজন প্রবাসী জানা কতটা কষ্ট একাকী থাকাটা। প্রবাসে অনেক টাকা আছে কিন্তু সে সুখ নাই। দেশে আমরা যত পরিশ্রম করি, দিন শেষে পরিবারের কাছে ফিরে আসি, সন্তানদের কাছে ফিরে আসি, স্ত্রীর কাছে ফিরে আসি, বাবা মার কাছে বুকে ফিরে আসি। কিন্তু প্রবাসে দিন শেষে আমরা ফিরে আসি কোথায়, অজানা এক জায়গা যেখানে সবাই আমার অপরিচিত বন্ধু বান্ধব। আর পাশের মানুষ বলতে কেউ নেই, এরাই আমার কাছের মানুষ। এসে রান্না করো, খাওয়া দাওয়া করো, এদিকে বাড়িতে কথা বলতে গেলে বাড়িতে যে আপনার প্রেশান দেন, টেনশন দেন, ওই ভাইটি এমনি অর্ধেক মরে যায়। আর টেনশন, এই টেনশন মাথা নিয়ে ঘুমাতে যায়, তাই তো অনেক ঘুমের মধ্যেও মারা যায়। এমন শুনেছি সিঙ্গাপুরে ঘুমের মধ্যে মারা গেছে প্রবাসী। তাই আপনারা চেষ্টা করবেন আপনার প্রবাসী আত্মীয়কে একটু চাপ মতো রাখার জন্য, তাকে কিছু চাপ দিবেন না। আর যারা বাইরা আছেন নিজের দিকে খেয়াল রাখবেন। আমাদের শরীরে যেমন অসুস্থ হলে চিকিৎসা করা দরকার, ঠিক তেমনি মানসিক সমস্যারও চিকিৎসা করা দরকার। আমরা অনেক সময় বুঝি না যে মানসিক প্রেশার মানুষকে কিভাবে আস্তে আস্তে মেরে ফেলে। দেখতে সুস্থ সবার মনে হবে কিন্তু ভিতর দিয়ে একবার শেষ করে দিবে। এই জন্য মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ভাইরা ভালো থাকুন এবং সুস্থভাবে দেশে ফিরে আসুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।